উত্তরবঙ্গের কালিকাপুরে চোরের বট্ট উপদ্রব। এলাকার প্রত্যেকেই প্রায় এই পেশার সঙ্গে যুক্ত। এলাকার দায়িত্ব নিয়ে থানায় আসে নতুন দারোগা লক্ষ্মীবাবু, সঙ্গে তার ভাগ্নে আয়ান। লক্ষ্মীবাবু কি এলাকার বাঘা চোরদের শায়েস্তা করতে পারবেন? প্রশ্নের উত্তর দেবে পরিচালক নেহাল দত্তের নতুন ছবি দারোগা মামুর কীর্তি। ছবিতে লক্ষ্মীবাবুর চরিত্রে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। উল্লেখ্য, পরিচালকের আগের ছবি অপরাজিত ছিলেন রঞ্জিত, আবার অভিনেতাকে নির্বাচন করলেন নেহাল। বললেন, রঞ্জিত কাকুর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমাকে অত্যন্ত স্নেহ করেন। উনি আমাকে বলেছিলেন যে আমি ছবি করলে উনি অভিনয় করবেন, নিজের ছবিতে ওর মতো অভিনেতাকে পেয়ে আমি গর্বিত। গল্পে চোরদের চোর হয়ে ওঠার নেপথ্যেও রয়েছে অন্য একটি গল্প, জানিয়ে এখনই খুব একটা খোলসা করতে চাইছেন না পরিচালক। তার কথায় এটুকু বলতে পারি, হাসির মোড়কে জীবনবোধের গল্প বলবে এই ছবি, দর্শক নিরাশ হবেন না। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমিত গঙ্গোপাধ্যায়, মৌমিতা চক্রবর্তী, প্রান্তিকা দাস, আয়ান প্রমুখ। ছবিতে অনুকূল নামের এক বহুরূপী চোরের চরিত্রে অভিনয় করছেন খরাজ। থাকছে অভিনেতার আটটি ভিন্ন লুক। পরিচালকের মতে খরাজের অভিনয় এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে। ছবিটি আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ মুক্তি পাওয়ার কথা। উত্তরবঙ্গের কালিকাপুরে চোরের বট্ট উপদ্রব। এলাকার প্রত্যেকেই প্রায় এই পেশার সঙ্গে যুক্ত। এলাকার দায়িত্ব নিয়ে থানায় আসে নতুন দারোগা লক্ষ্মীবাবু, সঙ্গে তার ভাগ্নে আয়ান। লক্ষ্মীবাবু কি এলাকার বাঘা চোরদের শায়েস্তা করতে পারবেন? প্রশ্নের উত্তর দেবে পরিচালক নেহাল দত্তের নতুন ছবি দারোগা মামুর কীর্তি। ছবিতে লক্ষ্মীবাবুর চরিত্রে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। উল্লেখ্য, পরিচালকের আগের ছবি অপরাজিত ছিলেন রঞ্জিত, আবার অভিনেতাকে নির্বাচন করলেন নেহাল। বললেন, রঞ্জিত কাকুর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমাকে অত্যন্ত স্নেহ করেন। উনি আমাকে বলেছিলেন যে আমি ছবি করলে উনি অভিনয় করবেন, নিজের ছবিতে ওর মতো অভিনেতাকে পেয়ে আমি গর্বিত। গল্পে চোরদের চোর হয়ে ওঠার নেপথ্যেও রয়েছে অন্য একটি গল্প, জানিয়ে এখনই খুব একটা খোলসা করতে চাইছেন না পরিচালক। তার কথায় এটুকু বলতে পারি, হাসির মোড়কে জীবনবোধের গল্প বলবে এই ছবি, দর্শক নিরাশ হবেন না। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমিত গঙ্গোপাধ্যায়, মৌমিতা চক্রবর্তী, প্রান্তিকা দাস, আয়ান প্রমুখ। ছবিতে অনুকূল নামের এক বহুরূপী চোরের চরিত্রে অভিনয় করছেন খরাজ। থাকছে অভিনেতার আটটি ভিন্ন লুক। পরিচালকের মতে খরাজের অভিনয় এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে। ছবিটি আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ মুক্তি পাওয়ার কথা। উত্তরবঙ্গের কালিকাপুরে চোরের বট্ট উপদ্রব। এলাকার প্রত্যেকেই প্রায় এই পেশার সঙ্গে যুক্ত। এলাকার দায়িত্ব নিয়ে থানায় আসে নতুন দারোগা লক্ষ্মীবাবু, সঙ্গে তার ভাগ্নে আয়ান। লক্ষ্মীবাবু কি এলাকার বাঘা চোরদের শায়েস্তা করতে পারবেন? প্রশ্নের উত্তর দেবে পরিচালক নেহাল দত্তের নতুন ছবি দারোগা মামুর কীর্তি। ছবিতে লক্ষ্মীবাবুর চরিত্রে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। উল্লেখ্য, পরিচালকের আগের ছবি অপরাজিত ছিলেন রঞ্জিত, আবার অভিনেতাকে নির্বাচন করলেন নেহাল। বললেন, রঞ্জিত কাকুর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমাকে অত্যন্ত স্নেহ করেন। উনি আমাকে বলেছিলেন যে আমি ছবি করলে উনি অভিনয় করবেন, নিজের ছবিতে ওর মতো অভিনেতাকে পেয়ে আমি গর্বিত। গল্পে চোরদের চোর হয়ে ওঠার নেপথ্যেও রয়েছে অন্য একটি গল্প, জানিয়ে এখনই খুব একটা খোলসা করতে চাইছেন না পরিচালক। তার কথায় এটুকু বলতে পারি, হাসির মোড়কে জীবনবোধের গল্প বলবে এই ছবি, দর্শক নিরাশ হবেন না। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমিত গঙ্গোপাধ্যায়, মৌমিতা চক্রবর্তী, প্রান্তিকা দাস, আয়ান প্রমুখ। ছবিতে অনুকূল নামের এক বহুরূপী চোরের চরিত্রে অভিনয় করছেন খরাজ। থাকছে অভিনেতার আটটি ভিন্ন লুক। পরিচালকের মতে খরাজের অভিনয় এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে। ছবিটি আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ মুক্তি পাওয়ার কথা।